মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালে উঠেই আজকে হঠাৎ মনে পড়ে গেল, গতকাল যখন প্যান্ট্রিটা একটু গোছাচ্ছিলাম তখন চোখে পড়েছিল চালের যে কৌটোটা আছে তার মধ্যে ছোট্ট ছোট্ট কালো কালো পোকা হয়েছে। ভাবলাম সকালবেলাতেই রোদে দিয়ে দিই, সারাদিন রোদে থাকলে হয়তো পোকাগুলো মরে যাবে। এরকমভাবে দু তিন দিন রোদে দেবো, আর তাতেও যদি পোকাগুলো না মরে ভাবছি একটু গরম করাতে একটু নাড়িয়ে নেবো, তাহলেও অনেক সময় পোকা পোকার ডিম থাকলে সেটা মরে যায়। তারপরে ভালো করে চালটাকে ধুয়ে ইউজ করা যায়, মানে পোকাগুলো তখন জলের মধ্যে ভেসে যায়। অনেকটা চাল আছে জানেন, আর এটা হচ্ছে ওই কালিজিরা রাইস, যেটা গোবিন্দভোগ চালের মতো আমরা ইউজ করি, মানে গন্ধটা পুরো গোবিন্দভোগ চালের মতোই। চলুন, চালটা ভালো করে রোদে দিয়ে দিয়েছি, সারা দিনটা রোদ পাক, ততক্ষণ আমি রান্নার একটু জোগাড় করে নিই। কিছুদিন আগেই এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমি যদি ইলিশের ভাপা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম আজকে করাই যাক ইলিশের ভাপা। তাই সকালবেলা উঠেই দেখুন এখানে মাছগুলোও বের করে দিচ্ছি, কারণ এগুলো একটু বরফটা গলতে টাইম লাগে, জলে ভিজিয়ে রেখে দিলাম। এটা জলে ভিজুক, ততক্ষণ ভাবছি কিছু গাছ লাগাবো। গাছ বলতে, অনেক দিন আগে আমার পাড়ার এক বন্ধু আমাকে দূর্বা ঘাসের বীজ দিয়েছিল, আমি এর আগেও কিছুবার লাগিয়েছি কিন্তু বেরোয়নি। তারপর এক বন্ধু বলেছিল যে একটা ওয়েট একটা টিস্যু দিয়ে সারাক্ষণ ভিজিয়ে রাখতে, যাতে এটা শুকিয়ে না যায় মাটির উপরটা। তো সেইভাবে একবার লাগিয়ে দেখি যদি বেরোয়। আর তুলসীর আমার কাছে যে মঞ্জুরি আছে সেটাও ভাবছি লাগাবো, যদি না বেরোয় তখন ভাবছি ওই বন্ধুর বাড়িতে, আরেক বন্ধুর বাড়িতেই আমার তুলসী গাছ বেরিয়েছে ছোট ছোট, ভাবছি সেখান থেকেও এনে যদি লাগানো যায়। বাইরের টেম্পারেচার একই রকম থাকলেও সবার ঘরের টেম্পারেচার না এখানে একই রকম থাকে না, কেউ এসি বাড়িয়ে রাখে কেউ কমিয়ে রাখে। তো আমার বাড়িতে জানি না, হয়তো ঠান্ডাটা একটু বেশি, তাই ঠিকঠাক দেখছি জার্মিনেশন হতে চায় না। এইটা হচ্ছে দূর্বা ঘাসের বীজ, ওই বন্ধুটি দিয়েছিল। তো দূর্বা ঘাসের বীজের সাথে সাথে এখানে দেখুন মা যে মঞ্জুরি এনেছিল তুলসী গাছে, সেটাও ভাবছি লাগিয়ে দেব, দেখা যাক বেরোয় কি না। এই যে হাতে একটুখানি এক মুঠো নিয়ে নিয়েছি, একটুখানি মাটি সরিয়ে দিলাম, খুব বেশি মাটির ভেতরে লাগাবো না, তাহলে বেরোতে চায় না চট করে, তাই ওপরেই এইভাবে ছড়িয়ে দিলাম। আর ওপর থেকে অল্প একটু মাটি ছড়িয়ে দেবো, তার উপরে একটা দিয়ে দেবো ভিজে টিস্যু, মাঝে মধ্যে একটু একটু করে জল দিয়ে দেবো, যাতে ঠিকঠাক মানে ভিজে থাকে আর কি, শুকিয়ে না যায় মাটিটা। তুলসী মঞ্জুরিটাও উপর থেকে একটু ছড়িয়ে দিলাম, খুব বেশি ওই ভেতরে দিলাম না, তাহলে বেরোতে খুব টাইম লাগে। আর একটু করে জল ছিটিয়ে দিলাম উপর থেকে, মানে মাটিটাকে হালকা করে ভিজিয়ে দিলাম। এরপর ওই ভিজে টিস্যুগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, তবে এর ওপরে ভাবছি যাতে ভিজে টিস্যুগুলো তাড়াতাড়ি শুকিয়ে না যায়, তার ওপরে একটু করে আমি একটা করে প্লাস্টিক দিয়ে দেবো। এর আগেও আমি গাছের মধ্যে প্লাস্টিক দিয়ে রেখেছিলাম ওপর থেকে, তাহলে কি হয় ময়েশ্চারটা পুরোপুরি শুকিয়ে যায় না এবং তাড়াতাড়ি শুকিয়ে যায় না আর কি, আর হালকা হাওয়া বাতাসও ঢোকে, তাতে তার খুব তাড়াতাড়ি জার্মিনেশন হয়ে গেছিলো। তাই ভাবলাম এইভাবেই করে দেখি যদি এইবারে বেরোয়। চলুন, খুব অন্ধকারেও রাখবো না আর খুব কটকটে রোদেও রাখবো না, হালকা আলোতে রাখবো, যাতে আলোও পায় আবার হালকা বাতাসও পায়। সকাল থেকে এইসব টুকটাক কাজ করতে করতে মাছটাও দেখলাম বেশ নরম হয়ে গেছে তাড়াতাড়ি। তো চলুন ঝটপট ছাড়িয়ে এবারে রান্নাটা বসাই, আর ইলিশ মাছের ভাপার তো সেরকম কিছু করার নেই, একসাথে বসিয়ে দিলে একদিকে হতে থাকবে আর আমি অন্য রান্নাগুলো করতে থাকবো। আর ইলিশ মাছের আঁশ ছাড়াতেও বেশি টাইম লাগে না, অন্যান্য মাছ যেরকম মাছের আঁশ ছাড়াতে বেশ টাইম লাগে, এটা খুব সহজেই হয়ে যায়। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, আর এখানে দেখুন যা যা রান্না করবো আজকে কেটে কুটে সব রেডি করে রেখে দিয়েছি। একটু শাক পড়েছিল, মানে কলমি শাক, সেটাও রান্না করে নেবো, একদিন তুলেছিলাম কলমি শাক, মাছের ভাপা হবে। একটু ঢেঁড়স আর আলু ভাজবো, সাথে গুগলুর একটু সব সবজি দিয়ে একটা ডিমের ঝোল করে দেবো, কারণ ও সবজি একদমই খেতে চায় না, ওকে সবজি খাওয়াতে গেলে হয় মাংস নইলে ডিম নইলে মাছের সাথে এইভাবে দিয়ে ওকে খাওয়াতে হয়, মানে একটা ঝোল টাইপ কিছু করে দিলেই ও খেয়ে নেয়। এখানে কড়া বসিয়ে দিয়েছি, প্রথমে ভাবছি এখানে ঢেঁড়স ভাজাটা বসিয়ে দেবো, ঢেঁড়সটা হতে থাকবে ততক্ষণ মাছের জোগাড়টা করবো। ইলিশ মাছের ভাপা করব, তার জন্য এখানে কালো আর সাদা সরষে নিয়েছি, অল্প একটু পোস্ত আর নিয়েছি অল্প একটু নারকেল, একটা কাঁচা লঙ্কা। এখানে হলুদ রঙের সরষেটাই একটু বেশি নিয়েছি, কালোটা কম নিয়েছি, কারণ কালোটা বেশি নিলে দেখেছি তেতো হয়ে যায়, তাই আমি এখানে হলুদটা নিয়েছি। চলুন এবারে বেটে নিই এখানে ভাপা। আরেকভাবেও আমি করি, একসাথে সব কিছু দিয়ে ওভেনে দিয়ে দিই, সেই ভাপাটা খেতে আমার বেশি ভালো লাগে, তবে আজকে যেটা নর্মালি আমরা করে থাকি স্টিমে সেভাবেই করবো।
সব কিছু খুব মিহি করে বেটে নিয়েছি। এখানে দেখুন, আপনারা চাইলে একটু ছেঁকেও নিতে পারেন, যেহেতু পোস্ত আছে, নারকেল আছে, তাই আজকে আমি আর এটা ছাঁকলাম না, একসাথে বেটে নিয়েছি তাই, নইলে সর্ষেটাকে আলাদা করেও বাটা যায়। এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক চামচ দই, অল্প একটু লেবু। লেবু দিচ্ছি এই কারণেই, কারণ এখানকার দইগুলো খুব একটা টক হয় না, দইটা দিলে একটু স্বাদও হয়, সাথে একটুখানি টক ভাবও আসে, কিন্তু এটা যেহেতু টক হয় না তাই আমাকে আলাদা করে একটু লেবু দিতে হয়। দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল, তবে সর্ষের তেলটা আমার মনে হয় একটু কমই হয়ে গেছে, আপনারা চাইলে আর একটু বেশি সর্ষের তেল দিতে পারেন। আসলে দেখেছি খুব বেশি ঝাঁজ হয়ে গেলে তখন আবার গোলক খেতে চায় না, বলে খুব বেশি ঝাঁজ লাগছে, ওই জন্য আমি সর্ষের তেলটা খুব দেখে দিই। এখানে আমি নুন দিতে ভুলে গেছিলাম, তাই একদম লাস্টে নুনটা অ্যাড করলাম, আসল জিনিসটাই দিতে ভুলে গেছিলাম। দেখেছেন এক্ষুনি মানে একটা কাণ্ড হতো, মা ইলিশের ভাপা হয়ে যেত নুন ছাড়া। এবার ইলিশ মাছগুলো এটার মধ্যে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি, আর উপর থেকে যে সর্ষের যে পেস্টটা বানিয়েছি সেটাও একটু উপর থেকে দিয়ে দিচ্ছি ভালোভাবে। টিফিন বক্সটা ছোট তাই তিনটে মাছই করছি, বেশি করছি না, একসাথে অনেকটা করা যায় না। একদম শেষে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, আরও একটুখানি তেল। তেলের পরিমাণটা আরেকটু দিয়ে দেবেন, তাহলে আরও বেশি ভালো লাগে। আমি খুব দেখে দেখে দিই, ভয়ে ভয়ে দিই, তাই অল্প দিয়েছি। চলুন এবার এটাকে স্টিমে দিয়ে দিই। অলরেডি একটা জায়গা বসিয়ে দিয়েছি, অলরেডি স্টিম হতে শুরু হয়ে গেছে। এবারে আমি টিফিন বক্সটা এটার মধ্যে দিয়ে দেবো, প্রায় 10-15 মিনিট মতো রাখবো, তারপরে এটাকে তুলে নেব। ইলিশের ভাপা বসাতে বসাতে এখানে ঢ্যাঁড়স আর আলুটাও ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে ভাজি না, তাহলে না ঢ্যাঁড়সের স্বাদটা পাওয়া যায় না আর আসল গুণটাই চলে যায়, তাই হালকা করে এখানে ভেজে নিয়েছি। আর ঢাকা দিইনি, ঢাকা দিলে দেখেছি ঢ্যাঁড়সটা খুব বেশি স্লাইমি হয়ে যায়, তাই ঢাকা খুলেই ভেজেছি, তাতে বেশ সুন্দর এক ভাজা হয়ে গেছে। এবার এখানে বসিয়ে দিচ্ছি শাকটা। শাকের রেসিপি তো আর শেয়ার করলাম না, কারণ এটা তো সবাই জানে, আগেও একদিন করেছি যে আমি কিভাবে করি, তো এখানে সেইভাবেই বসিয়ে দিলাম। কলমি শাক অল্প একটু ফ্রিজে ছিল, সেটা ভাবলাম আজকে খেয়ে নিই। শাক তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই শাক হয়ে যাবার পর এখানে গুবলোর সবজি দিয়ে যে ডিমের ঝোলটা করি সেটাও বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিলাম। এবারে ভাবছি এই কাউন্টার টপটা না একটুখানি ক্লিন করি, মাঝে মধ্যে অন্তত 2-3 সপ্তাহে একবার করে ভালোভাবে ক্লিন করি। আটা ময়দা চাল বের করতে না এখানটায় বেশ উড়ে চারিদিকে পড়ে, মানে ধুলোর মতো একটা হয়ে যায়, তাই সময় সময় একটু করে ভিজে একটা কাপড় দিয়ে এইভাবে ক্লিন করে নিই। রান্নাগুলো বসিয়ে দিয়ে হাতের যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো সারতে থাকি। সব বাসন তো আর ডিশওয়াশারে হয় না, অনেক বাসন সকাল থেকে, মানে ডিশওয়াশারে যা না বাসন দিই তার থেকে বেশি বাসন সকাল থেকে আমি হাতে হাতে ধুয়ে নিই। একদিকে ধুতে থাকি, এখানে শুকোতে থাকে, আবার সেগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখতে থাকি, যাতে এই জায়গাটা খুব বেশি মানে বেশি জিনিস না হয়ে যায়, তাহলে রাখতে ধুতেও মানে অসুবিধা হয়। তেলের কন্টেনারগুলো যেরকম মাঝে মধ্যেই ধুতে হয় কারণ তেল চিটে পড়ে যায়, সেরকমই যেগুলোতে সাবান রাখি, বিশেষ করে ডিশওয়াশার যে সোপগুলো, সেটাও দেখবেন ইউজ করতে করতে চারিদিকে একটা সাবানের স্তর পড়ে যায়, সেটাকেও সময় মতো ধুয়ে তার মধ্যে আবার সাবান মানে ডিশওয়াশার যে সোপটা, লিকুইড সোপটা হয়, সেটাকে ভরে রাখলাম। রান্নাঘরের এই টুকটাক কাজগুলো সকালের পর বিকেলে আর হয় না, বিকেলে তখন কোথাও না কোথাও চলে যাই বা ঘরের অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো করি। সারাদিন এই কিচেনে থাকার পর না বিকেলে আর কিচেনে এসে ঢুকতে ইচ্ছা করে না, টুকটাক স্ন্যাক্স বানানো ছাড়া, তাই সকালবেলায় রান্না বসিয়ে হাতে যেটুকু সময় থাকে সেটুকু সময় আমি এই টুকটাক কিচেনের কাজগুলো করতে থাকি। কিছু যদি ধোয়ার থাকে, মোছার থাকে, পরিষ্কার করার থাকে, রান্নার ফাঁকে ফাঁকে সেই কাজগুলোকে কমপ্লিট করে নিই। ফিল্টারটা অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম জল ঢালার আগে এটাকে একবার পরিষ্কারই করে নিই। আর জল রাখতে রাখতে দেখবেন নিচে একটা স্লাইমি ভাব চলে আসে, তো সেই জিনিসটা যাতে না হয় তাই সময়ে সময়ে এটাকে ভালো করে ধুয়ে নিই।
ফিল্টারটা ক্লিন হয়ে যাবার পর একটু জল ঝরতে দিয়েছিলাম, তারপরে ভাবলাম একেবারে জলটা ভরেই দিই। হঠাৎ করে জল তেষ্টা পেলে তখন ওই ফ্রিজের থেকে ঠান্ডা জল নিয়ে তখন খেতে হবে। আসলে ফ্রিজ থেকেও নেওয়া যায় জল, কিন্তু ফ্রিজের জলটা ভীষণ ঠান্ডা থাকে তাই খাওয়া যায় না। চলুন, ওইদিকে সব কাজ করতে করতে এখানে ইলিশ মাছের ভাপাও রেডি হয়ে গেছে। বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ রাখলে আবার বেশি ড্রাই হয়ে যায়। ভাতও অলমোস্ট হয়ে এসছে, মোটামুটি সব রান্নাগুলোই আমার দেখুন কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার খুলে দেখি কীরকম হয়েছে। গন্ধটা তো বেশ ভালোই এসেছে, তবে একটু মনে হচ্ছে ড্রাই ড্রাই হয়ে গেছে। না না, ড্রাই হয়নি, জল তলার দিকে একটুখানি লিকুইড মতো আছে। তবে আরেকটু তেল দিতে হতো, আপনারা আরেকটু বেশি করে তেল দেবেন। আমি তো বললাম আমার তেলের কি সমস্যা, তাই আমি খুব কম তেল দিই। আর ইলিশ মাছেরও একটা তেল থাকে জানেন তো, তবে আজকে যখন ইলিশটা ধুচ্ছিলাম তখন একটুও ইলিশ মাছটার থেকে তেল বেরোয়নি। ডিম ভরা ইলিশ ছিল, খুব একটা ভালো ছিল না, তাই ইলিশ মাছের তেল না বেরোলে সেই ইলিশ মাছের স্বাদ কিন্তু আসে না। তবুও খেতে খারাপ লাগেনি। এখানে নিয়ে নিলাম আমাদের ভাত, অল্প একটু শাক ভাজা, এখানে ঢ্যাঁড়স আলু ভাজা, আর সাথে ইলিশের ভাপা। আজকের এই হলো আমাদের লাঞ্চ। বিকেল হতেই বেরিয়ে পড়েছি একটুখানি শপিং করতে, মানে পুজোর শপিং। পুজোর শপিং মানে জামা কাপড় নয়, কিন্তু পুজোর যে জিনিসপত্র লাগে, সামগ্রী লাগে, সেগুলোই কিনতে যাচ্ছি। সাথে একটু গ্রসারিরও শপিং করে নেব, যা যা লাগবে সেগুলো। তো যেখানে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। আমরা যাচ্ছি মিনিয়াপোলিস ডাউনটাউন। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে যে বড় বড় বিল্ডিংগুলো, ওটা হচ্ছে মিনিয়াপোলিস ডাউনটাউন। আমরা সাইড দিয়ে চলে যাচ্ছি, এটা এতটা মানে শহরের ভেতরে নয়, একটুখানি সাইডে। তো সেখানেই যাচ্ছি, মানে একদম মেন সিটি থেকে একটু বাইরে। গাছগাছালিতে ঘেরা জায়গাটা বেশ ভালোই লাগছে। আর এই জায়গাটা না মিনিয়াপোলিসের অনেক পুরনো জায়গা, তাই বাড়িগুলোও দেখুন দেখে মনে হচ্ছে না বেশ পুরনো, আর স্ট্রাকচারটাও আমাদের বাড়ির থেকে অনেকটাই আলাদা। ছোট ছোট সরু সরু কীরকম ক্যাসেলের মতো দেখতে। চলুন, পৌঁছে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে লিটিল ইন্ডিয়া, এই সিগন্যালটা ক্রস করলেই ওই সাইডে গেলেই দোকানটা পেয়ে যাব। দোকানের সামনেটাই মেন রোড, তাই গাড়ি রাখার খুব একটা জায়গা নেই। তাই দোকানের পেছন দিকে বেশ অনেকগুলো পার্কিং আছে, ফাঁকাও ছিল, ওইখানটায় পার্ক করে গাড়িটা আমরা তারপরে এদিকে সামনের দিকে এলাম। চলুন, যা যা নেবার ঝটপট নিয়ে নিই, নিয়ে তারপরে পূজা গ্রসারিজ যাব। ওখানে গেলে একটু টাইম লাগে, পুজোর জিনিসগুলো খুঁজে খুঁজে নিতে মানে কিনতে একটু সময় লেগে যায়। এখানে চলুন আপনাদের মাছের সেকশনটা দেখাই। এখানে মেনলি আগে আমরা আসতাম মাছ মাংস কেনার জন্য, তবে এখন আমাদের বাড়ির কাছে আর একটা দোকান হয়ে যাওয়াতে এখন আর এত দূর আসি না। এটা অনেকটা রাস্তা, প্রায় 45 মিনিট এক ঘন্টা মতো লেগে যায় ভিড় থাকলে। এখানে দেখুন মাছ পাওয়া যায় সব এরকম ফ্রোজেন, ছোটো ছোটো মাছগুলো এরকমভাবেই ফ্রোজেন, মানে ফ্রোজেন করা থাকে, এমনকি মাছ কেটেও এভাবে ফ্রোজেন করা থাকে। চলুন, এখানে একটা লঙ্কা পেয়েছি, মানে বেশ লম্বা লম্বা ঝালঝাল লঙ্কাগুলো। এই লঙ্কাগুলো ফোড়নে দিলে খুব ভালো গন্ধ হয়, তাই একটা নিয়ে নিলাম। আর যেই মশলাটার জন্য মেনলি আসা এখানে, তন্দুরি চিকেন মশলা, এটা নিয়ে নিলাম। এটা হচ্ছে ন্যাশনালের, তো এটাই খুঁজে পাচ্ছিলাম না। আসলে প্যাকেটটার ওপরটা চেঞ্জ করে দিয়েছে, প্যাকেটটা যেরকম আগে দেখতে ছিল তাই খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি এখানে পেয়েছি, তাই অনেকগুলো নিয়ে নিলাম একসাথে। আসলে এগুলোর ডেট আছে 2026 অবধি, তাই ভাবলাম এই একটা বছর, মানে একটা পুরো বছর, এক দু বছরে এটা ভালো মতোই ইউজ হয়ে যাবে। চলুন, এদিকে লিটিল ইন্ডিয়াতে আরও যা যা নেবার টুকটাক নিয়ে নিয়েছি, নিয়ে এবার যাচ্ছি পূজা গ্রসারিজ। পূজা গ্রসারিজটা এখান থেকে খুব একটা দূরে নয়, এখান থেকে 5 মাইল দূরে, তাই যখনই আসি এই দুটো দোকান একদম কাজ সেরে তারপরে বাড়ি ফিরি। সোজা সোজা রাস্তাটা পুরো সিগন্যালে ভর্তি, কিছুটা দূর গিয়ে গিয়ে একটা করে সিগন্যাল, তাই একটু আসতে দেরি হয়ে গেল। সিগন্যাল থাকলে হঠাৎ হঠাৎ করে এমন সিগন্যালে আটকে যাই, ওখানেই লেট হয়ে যায়। চলুন, ফাইনালি পৌঁছে গেছি। এবার এখানে দেখি যা যা লিস্ট করে এনেছি কতগুলো পাওয়া যায়। ঢুকেই দেখলাম এখানে বেশ সুন্দর সুন্দর অ্যালুমিনিয়ামের কড়া পাওয়া যাচ্ছে, যেরকম আমার কাছে একটা আছে, সেই কড়াটা ভারী মোটা সেরকমই ঠিক পাওয়া যাচ্ছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন এই কড়াটা আমি কোত্থেকে কিনেছি, সেটা আমি ইন্ডিয়া বাজার থেকে কিনেছি, তবে এখানে পূজা গ্রসারিজেও পাওয়া যাচ্ছে। আপনারা যারা এখানে থাকেন তারা এখান থেকে এসে কিনতে পারেন। আর স্ন্যাক্স দেখুন এখানে কিভাবে রাখা থাকে, সেই ছোট ছোট পিপে হয় না তেলের, সেই রকম মনে হচ্ছে।
হচ্ছে দেখুন, তার মধ্যে কি সুন্দর সাজিয়ে রেখেছে। আর এই স্ন্যাক্সগুলো না খুব ফ্রেশ, খেতেও এত ভালো লাগে, তাই পূজা গ্রসারিজ এলেই একসাথে অনেক স্ন্যাক্স নিয়ে যাই। তবে এখানে প্যাকেট নয়, লুজ থাকে বলে নিজের মনের মতো অল্প করে নিয়ে যাই। খুব বেশি একসাথে নিয়ে গেলে দেখেছি সেগুলো শেষ হয় না, খারাপ হয়ে যায়, মানে সেই নরম হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। বাহ, এই ছোলাটা দেখে বেশ ভালো লাগছে, বেশ টেম্পটিং লাগছে দেখুন, বেশ মশলাদার, তাই গোলককে বললাম এটাও একটু নিয়ে নাও, বেশ চায়ের সাথে চটপটা বিকেলবেলা খেতে ভালোই লাগবে। এখানে বেশ অনেক ধরনের মিষ্টিও পাওয়া যায়। একবার একটা কালো জাম নিয়ে গেছিলাম এখান থেকে, খুব ভালো লেগেছিল খেতে, সেটাই খুঁজছিলাম যদি পাওয়া যায়, কিন্তু পেলাম না জানেন, কালো জামটা নেই, বাকি সব মিষ্টিই আছে। চলুন এবারে দেখি বাতাসা পাই কি না, বাতাসাটাই বেশ মেনলি খুঁজছি, কারণ আমি মাঝে মধ্যেই বাতাসা দিই ঠাকুরকে, আমার কাছে এখন বাতাসা একদম শেষ হয়ে গেছে, কিন্তু বাতাসাটাই দেখছি পাচ্ছি না, বাকি সবই আছে। এখানে দেখলাম মুড়ি আছে, খই আছে, এই দেখুন খইও পাওয়া গেছে, তবে খইয়ের প্যাকেট আগে একটা আমি কিনে রেখেছি, ইন্ডিয়া বাজারে দেখতে পেয়ে গেছিলাম, তাই ওটা একটা তুলে নিয়েছিলাম, কিন্তু বাতাসা আর কোথাও দেখতে পাচ্ছি না, দেখি অন্য জায়গায় নিশ্চয়ই থাকবে। এখানে দেখুন রান্নার টুকটাক সামগ্রী, মানে রান্না যেগুলোতে করি ইউটেন্সিলস, সেগুলো এখানে টুকটাক বেশ ভালো মতো পাওয়া যায়। এখানে এটা একটা পেটা লোহার কড়াই, মানে যে পেটানো লোহাগুলো হয় তার কড়াই, বেশ সুন্দর কিন্তু সাইজটা, স্টিল, তারপরে এখানে তামা পেতলেরও অল্প অল্প জিনিস পাওয়া যায়, তবে দাম প্রচণ্ড বেশি। একটা ছোট্ট যদি বাটি কিনি সেই দামে কিন্তু দেশ থেকে আপনি দু তিনটে বাটি, একটা সেটও হয়ে যেতে পারে, এতটা দাম বেশি থাকে। সব জিনিস এখানে থাকে অল্প অল্প হলেও। এখানে দেখুন ঠাকুরের সিংহাসনে পাতার, মানে ঠাকুরের আসনও পাওয়া যাচ্ছে, ভাবছিলাম একটা কিনবো কিন্তু ওই দাম দেখে আমার চক্ষু চড়ক গেছে। তারপরে যখন আবার দেশে যাওয়ার সময়টা খুব কাছে থাকে তখন আরোই কিনতে ইচ্ছা করে না, তখন ভাবি এত টাকা খরচা করে এখনই কিনবো কেন, দেশ থেকেই নিয়ে আসো। এখানে একটা মালাও দেখছিলাম, তবে বড় মালার একটা দামও $5, আবার একটা ছোট্ট মালা মানে 3-4 ইঞ্চির একটা মালা দেখলাম, সেটার দামও $5, $5 মানে এই ধরুন $420, মানে একটা ছোট্ট 4 ইঞ্চির মতো একটা মালা, ছোট্ট ঠাকুরগুলো মানে মূর্তি যেগুলো থাকে পরানোর জন্য, তো সেটার দামও ওরকম পড়ছে। তো ভাবলাম এই দামে আমি দেশ থেকে অনেক ভালো অনেক অনেক মালা পেয়ে যাব, তাই ভাবলাম থাক আর কিনবো না, এখান থেকে যেসব সামগ্রীগুলো লাগবে সেগুলো কিনে নিচ্ছি, এই ধরুন ধান, সুপারি, তারপরে কর্পূর, যা যা লাগে সেগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি তো ওইদিকে ওই সব কিনছিলাম, হঠাৎ দেখছি গোলক এখানে সিঙ্গাড়া নিচ্ছে, এখানে বেশ গরম গরম সুন্দর সিঙ্গাড়া পাওয়া যায়, সাইজটাও বেশ ভালো, আর টেস্টটাও দেখেছি এখানে সিঙ্গাড়ার বেশ সুন্দর। আর গুবলু তো সিঙ্গাড়া খেতে এখন ভীষণ ভালোবাসে, তাই বাইরে এসেছি সিঙ্গাড়া দেখেছি যখন নিয়ে নিলাম, আর একটা তিলের নাড়ুও নিলাম, তিলের নাড়ু যে লাগে ঠাকুর মানে লক্ষ্মী পুজোয়, তাই এখান থেকেই নিয়ে নিলাম। আর এইখানে দেখতে পেয়েছি দেখুন এখানে নকুলদানাও আছে আর বাতাসাও একটা বড় কৌটো পেয়ে গেছি, যাক যা যা মোটামুটি লিস্টে ছিল সবই হয়ে গেছে এক দুটো জিনিস ছাড়া, যেগুলো না হলেও হবে ম্যানেজ, মানে না হলেও ম্যানেজ হয়ে যাবে। দোকান ঘুরতে ঘুরতে যে কত টাইম চলে যায় বুঝতেই পারি না, অনেকটা টাইম চলে গেছে, চলুন এবার বাড়িও ফিরতে হবে, গুবলু অনেকক্ষণ একা আছে আর বেশ খিদেও পেয়ে গেছে। বাড়ি চলে এসেছি, ভাবলাম স্ন্যাক্সগুলোকে সব ঢেলে রেখে দিই, যেহেতু লুজ অবস্থায় আছে তাই এইভাবে রাখা যাবে না, এয়ার টাইট কৌটোর মধ্যে ভরে রাখি, তাহলে বেশ ভালো থাকবে, মানে বেশি দিন এই প্লাস্টিকের মধ্যে রেখে দিলে দেখেছি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। চলুন একটা একটা করে ভরে রেখে দিই। পুজোর জন্য যে সামগ্রীগুলো কিনেছি সেগুলো আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। এক দোকান থেকেই সব পেয়ে গেছি, আর আমাদের কাছে যে দোকানটা আছে ইন্ডিয়া বাজার, সেখানে গেলে সব সময় সবটা পাওয়া যায় না, তবে একদম পুজোর আগে মানে দুদিন আগে যাব, সেখান থেকে পান নিয়ে আসব, পান আর আম পল্লব, এনেও ওগুলোকে ভালো করে আমি ভিজে কাপড়ে করে ফ্রিজে রেখে দিই, কারণ যদি পুজোর আগের দিন যাই বা পুজোর দিনে যাই সেদিন গেলে আর কোনো কিচ্ছু পাওয়া যায় না, থাকে না, থাকলেও সেগুলো পুরো পচে যায়, হয়তো খারাপ হয়ে যায়, তো সেই জন্য আমি সবসময় দুদিন আগে থেকে গিয়ে কিনে আনি। চলুন যা যা স্ন্যাক্স এনেছিলাম সব কৌটোই কৌটোই ঢেলে রেখে দিয়েছি। দোকান থেকে ফিরেই আগে পূজার সামগ্রীগুলো সব রেখে দিয়েছিলাম গুছিয়ে, তারপরে এসবে হাত দিয়েছি, তবে যা যা এনেছিলাম মোটামুটি সব গুছিয়ে রেখেছি। এবারে মশলাগুলো রাখছি, মশলাগুলো একসাথে তো এতগুলো ইউজ হবে না, তাই এক দুটো বের করে রেখে বাকিগুলো এর মধ্যে রেখে দিলাম যেখানে মুড়ি থাকে, আর মুড়ি যেহেতু আমরা প্রায় ইউজ করি তাই মনেও থাকবে এর নিচে মশলা আছে, নইলে আবার আমি এত গুছিয়ে রাখি আমি ভুলেই যাই কোথায় কী জিনিস রেখেছি।
যাই হোক, চলুন, যা যা কিনে এনেছিলাম মোটামুটি সব জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি, আর ভাবছি ব্লগটাও এখানে শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর আমার যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ব্লগে, আজকের মতো বাই বাই।